বিশ্বের দামি দামি ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ নষ্ট প্রসাধনী বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জব্দ করা হয় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভেজাল পণ্য। আমদানিকৃত এসব মেয়াদহীন পণ্য রাজধানীর গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকার বিপণী বিতানগুলোতে সরবরাহ করে আসছিল চক্রটি। দুপুরে রাজধানীর মালিবাগ সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আরও কয়েকটি চক্র এমন অপকর্মের সন্ধান পাওয়া গেছে জানিয়ে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।